বিজেপি জয়ী প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ মিথ্যা পরিচয় পরিচয়পত্র বানানোর, পরিবার সদস্যদের বিরুদ্ধে পরিচয়পত্রবিহীন বসবাসের, নকল বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে এবং পরবর্তীতে এসসি শংসাপত্রের মাধ্যমে ভোটে দাঁড়ানোর অভিযোগ উঠল বিজেপির জয়ী প্রার্থীর বিরুদ্ধে। এমনই গুরুতর অভিযোগ তোলা হলো তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্তি 2 নম্বর পঞ্চায়েতের ডংখিরা এলাকার ঘটনা। জানা যায়, এই বুথের 18টি সিট থেকে বিজেপি প্রার্থী বৈদ্যনাথ সরকার 234 ভোটে জয়লাভ করে সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই আসনটি ছিল তপশিলী সংরক্ষিত আসন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মিঠুন সরকার এবং অন্য এক প্রার্থী ছিল সিপিআইএম পার্টির, যিনি পান 7টি ভোট। গতকাল অর্থাৎ মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিডিও, এসডিও এবং ডিএম এর কাছে। এই যে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি, একে তাকে ধরে জাল সার্টিফিকেট, জাল ভোটার কার্ড বানিয়ে প্রার্থী করেছে। আমার শান্তিপুর এ এবং বি ব্লক টোটাল 10টা অঞ্চল, এরকম 10-12 জন রিপোর্ট আমরা পেয়েছি এবং আমরা বাংলাদেশি নাগরিক, তারা এসে জালিয়াতিভাবে সার্টিফিকেট করেছে, ভোটার কার্ডে নাম তুলেছে, তাদের সদস্যপদ যাতে বাতিল হয় তার জন্য আমাদের লড়াই, আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে এবং আমরা সেখানে আবার নির্বাচন করে জনতার রায় নিয়ে মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে মেম্বার। তাদের অভিযোগ, বিজেপি জয়ী প্রার্থী বৈদ্যনাথ সরকার ওই একই এলাকায় বসবাসকারী নিরঞ্জন সরকার এবং উৎপল সরকারের মৃত বাবা স্বর্গীয় অক্ষয় সরকারকে আইনি বাবা বানিয়ে তিনি ভোটে দাঁড়ান। তবে ধরা পড়ে যান ভোটার তালিকায় থাকা বাড়ির নম্বর মেলানোর সময়। মৃত অক্ষয় সরকারের ভোটার তালিকায় থাকা নম্বর অনুযায়ী M0049, কিন্তু বৈদ্যনাথ সরকারের বাবা এবং মা দুজনেই জীবিত রয়েছেন। তাদের দুজনের কারণ নির্বাচনী তালিকায় নাম নথিভুক্ত নেই। তার ভোটার কার্ড এবং এসসি সার্টিফিকেট দুটোই অবৈধ। এই গুরুতর অভিযোগ নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যে কারণের জন্য আমরা আজকে এখানে ভিডিওকে একটা ডেপুটেশন দিলাম, সেটা হচ্ছে যে আরবাদি 2A ডংখিরা গ্রামে 16 নম্বর সিট, ওখানে যিনি বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন তার নামটা বৈদ্যনাথ সরকার, সে ভদ্রলোকের বাবা মার ভোট নেই। উনি কাউকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড করেছেন এবং যে এসসি সার্টিফিকেটটা যেটা ইস্যু হয়েছে সেটাও কাউকে বাবা মা সাজিয়ে মানে কাগজপত্র ম্যানিপুলেট করা হয়েছে। এই তথ্যটা আমাদের কাছে ছিল না। পরবর্তীকালে আমরা গ্রামের মানুষই আমাদের বলে যে বাংলাদেশের বাড়ি, এই কয়েক বছর হলে এখানে এসছে, ওর সমস্ত ভোটার কার্ড থেকে শুরু করে ওরা এসসি সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে, যেটা ভোটের ওই ওই আসনটি সংরক্ষিত ছিল, যেটা উনি সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনের সময় নমিনেশন দেওয়ার সময়, সবটাই জাল। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম এবং ওসিকে অভিযোগটা জানিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা সমস্ত ডকুমেন্টসগুলো ইনকোয়ারি করে যা পদক্ষেপ নেওয়া দরকার সঠিক পজিটিভ পদক্ষেপ তারা নেবেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, শান্তিপুর ব্লকের আরমান্দি 2 নম্বর পঞ্চায়েতের ডংখিরা 16 নম্বর বুথে মোট 20টি আসন রয়েছে, যার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পায় 10টি আসন, তৃণমূল পায় 9টি আসন, 1টি আসন পায় নির্দল প্রার্থী। যদিও পরবর্তীতে নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসকেই যোগদান করে। তখন 20টি আসন বিশিষ্ট ওই পঞ্চায়েত তৃণমূল ও বিজেপিতে হাতে রয়েছে 10টি করে আসন। বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েত দখল করে পার্টি করবে এ নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দেখুন, এখানে আমরা দীর্ঘদিন ধরে যারা বসবাস করছে কারোরই এই ভোটার নেই বা ভোটার আছে এই ব্যাপারে এ পর্যন্ত কোনো তদন্ত বা কোনো কিছু হয়নি। এরা সবাই শান্তশিষ্টভাবে সমাজে যেভাবে বসবাস করে সেইভাবে বসবাস করছে। আজ এই আরবান্দি 2 বিজেপি প্রায় বোর্ড দখলের অবস্থায় এসে গেছে, আপনারা সবাই হয়তো জানেন 10-10 হয়েছে, সেখানে বিজেপি বোর্ড দখলের অবস্থায় আছে। সেই যাতে বোর্ড দখল না করতে পারে বিজেপি, সেই হিসেবে এরা একটা মিথ্যা অভিযোগ বা চক্রান্ত করার চেষ্টা করছে। তা ওরা যেহেতু শুনছি নাকি এটা কোর্টে যাবে, আমরাও চাই কোর্টে যাক, কোর্টে বিচার হোক, যদি নির্দোষ কি নির্দোষী হোক কোর্টে বিচার করবে, তো সেটা দেখা যাবে। এছাড়াও তাদের অভিযোগ যে বাংলাদেশ থেকে সপরিবারে আসার পর প্রার্থী বৈদ্যনাথ সরকারের বাবা এবং মায়ের ভোটার কার্ড করা সম্ভব হয়নি। এরপরেই বৈদ্যনাথ সরকার তার স্থানীয় এলাকার নিরঞ্জন সরকার ও উৎপল সরকারের বাবা, বর্তমানে মৃত অক্ষয় সরকারের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসসি শংসাপত্র করে ভোটের প্রার্থী হিসেবে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারাও জানান, বিজেপি প্রার্থী বৈদ্যনাথ সরকারের প্রকৃত যিনি বাবা তাকে তারা ওই এলাকায় নিত্যদিন কৃষিকাজ এবং আনাজ বিক্রি করতে দেখেন। বৈদ্যনাথ সরকার কে হয় তোমার দাদা? হয় তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে এরকম তার নাকি ভোটার কার্ড জাল করে করা হয়েছে, বাবা মার ভোটার কার্ড নেই, তোমাদের নেই, এটা কি ঠিক? না না, এগুলো ঠিক না। তাহলে কি কারণে করছে? এটা ওদের অভিযোগ যে ও পঞ্চায়েত থেকে জিতেছে, মেম্বারে জিতেছে, ওই জন্য ওরা আর কি ভাসানোর জন্য এই কাজটা করেছে। কারা করেছে? এটা হচ্ছে তৃণমূল লোকরা। যদিও বিজেপি প্রার্থী বৈদ্যনাথ সরকারের বাবা মায়ের দাবি, যেহেতু তৃণমূল এবং কংগ্রেসের আসন বর্তমানে রয়েছে সমান সমান, সেই কারণে এমন গুরুতর অভিযোগ তাদের ছেলের বিরুদ্ধে আনা হচ্ছে।
বর্তমানে এই জল্পনা নিয়েই রাজনৈতিক চাপানউতর বেড়েছে। যদিও কিছু সময় বাদে বিডিও তাদের আশ্বস্ত করেন যাবতীয় প্রমাণ অনুযায়ী খতিয়ে দেখা হবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।